আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম সিলেট হবিগঞ্জ বানিয়াচং থানা 3 নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। আমাদের একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মুবাশির মিয়া, তার বাড়িতে আমরা আসছি আর আপনাদেরকে মরিচ চারা এবং সে কী কী ধরনের কৃষি কাজ করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আজ আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটি দেখেন, বিভিন্ন রকমের ফলের গাছ দেখেন আর আপনারা শিখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি তো দেখা যায় আপনি বাড়ির মধ্যে অনেক মরিচ চারা রয়েছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে মরিচের চাষ করছি, খুব সুন্দর চারা হয়েছে। ওর মরিচের মাঝে তো কোনো ফুকে টুকেরও দেখা যায় না, মরিচ চারা তো দেখা যায় অনেক বালা। তোমার ইত্যাদি কিরা পোকে ধরে আমি কীটনাশক ব্যবহার করি। আমার কৃষি অফিসারের পদ্ধতি অনুযায়ী আমি কৃষি অফিসারে জিগাইয়া ওষুধ মারি, ওষুধ মারি আমার এই বাগানে আমি চর্চা করছি, বুঝছি। এই বাগানের আমি মনে করি যে প্রত্যেক মানুষই যদি মরিচ চারা বা বিভিন্ন শাকসবজি করে বিভিন্ন জায়গা বাড়ির আঙ্গিনায় ফিরে থাকে, প্রত্যেক মানুষই যদি কৃষি ধরে রাখে, মনে করেন এটা নিজের খাওয়ানো যায়, বিক্রিও করেন যায়। তখন বর্তমানে আষাঢ় মাস 300 শতক জায়গা, 100 শতক জায়গার মাঝে আমি মরিচ করছি। মনে করুন না আপনারা কই এই 100 শতক জায়গার মাঝে আমি 5 কেজি মরিচ বেচছি, 300 টাকা কেজি, 1500 টাকা মরিচ বেচছি। আরও দেখি পরিমাণ মরিচ আছে, আল্লাহ রহমতে বেশবার আশা আছে, আমার নিজের ফ্যামিলিও চলতেছে ইনশাল্লাহ। খানির বেলায় কোনো আমার টিরুটি হইতেছেন না। না এখন বিষয়টি শিখে ভাই যে অত কম জায়গার মধ্যে অতটা গাছ রইলেন, কিন্তু গাছের ফলন দেখা যায় বালা। অনেক জায়গার মধ্যে কম গাছ, কিন্তু আপনার দেখা যায় কম জায়গার মধ্যে বেশি গাছ, ফলনও বেশি। আসল কথা হইলো আপনারা কই এখন বললো মরিচের চাষ করো বা বিভিন্ন ধরনের চাষ করো, নিজের পদ্ধতি জানতে হইব আগে, আগে জান নিয়ে করতে হইব কাজ। আমি যদি এটা করতাম, এটার টেকনিক্যাল যদি আমার না থাকে তা আমার তো হইতো না। আসল কথা হইলো তোমার টেকনিক্যাল থাকতে হইব। এখন আপনি দিয়ে মরিচ চারা করছেন, মরিচ চারা তো দেখতে দাদা অনেক সুন্দর, এটা কি আপনি নিজের ব্যক্তিগত করছেন না কোনো জাতি শিখছেন? না মনে করুন আমি নিজেও কিছু দক্ষতা আছে আর কৃষি অফিসারের সাথে পরামর্শ নিছি, আমি কৃষি অফিসারের ট্রেনিং মিনিং দিই মাঝে মাঝে গেলে। আপনি দিয়ে শিখছেন এটার মানে আপনার কোম্পানির নাম বাকি কেলা শিখাইছে, এটার নামটা কইতে পারবেন একটু? কইতার মু এটা আমার দক্ষতা কিছু আছে আর এরা ওই আমরা একটা সুয়াদ্দ 3+ কর্মসূচি আমরা বাংলাদেশ কেয়ার বাংলাদেশ এটার থেকে আমার একটা এরা মোবাইল দিছে, বুঝুন নি। জি এই মোবাইলের মাঝে অনেকগুলা ভিডিও আছে, কৃষি ধান বিভিন্ন ধরনের ওই হাঁস মুরুগ এবারে এগুলা আছে, এগুলা দেখি আমি শিখছি পরিচালনা করছি। এর মধ্যে আমরা হাঁস মুরগির বা বিভিন্ন আমরা ওই পাইলন বোর্ডও যাই, আমরা পশু আসার কৃষি অফিসারের দ্বারা যাই, আমরা উপজেলা আমরা কৃষি অফিসারের দ্বারা তো কিছু ট্রেনিং মিনিং জানি, ওষুধগুলা যদি জানি না যেটা এটা তেরা কাছ থেকে আনি আইনে আমরা এগুলা শিখছি, শিখে এই পদ্ধতিটা নিয়ে আমি মরিচারাটা খুঁজছি আহি। কিন্তু একটা জিনিস ভাই, আসলে আপনার তো বাম্পার ফলন দেখা যেতেছে আর বিষয়টা হচ্ছে গিয়ে অনেক গাছ দেখা যায়, কিছু কিছু গাছের মাঝে পাতা পিঁপড়ি বলা আর ফুকের কোনো আশঙ্কা নাই, আপনি কি কোনো ধরনের কি মেডিসিন দিন? আছে কীটনাশক মারি, অনেক জাতের কীটনাশক আছে ওষুধ, এই ওষুধগুলো আমার এই যে কুকরি বলা ধরছে, জি জি এই যে কুকরিটা, এই কুকরিটা আল্লাহর রহমতে আগে আগে বেশি আছে, লোন কিছু কমছে। এটার মাঝে আমরা একটা বাঙালি ওষুধও বানাই, বানাইয়ে দিই কিছু চা পাতি দিয়া, এবার উই জেট পাউডার বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া, এটা হাতে ব্যবহার করলে কুকরি সাইড দেয়। এই কুকরির কারণে তো মনে হয় আপনার একটু লস হইতাছে? লস হয় যে আমি না আলি যখন বিভিন্ন ধরনের যদি যে কোনো মরিচের বাগান করো যদি কুকরি ধরে এক নম্বর ভাইরাস, এই ভাইরাসে অনেক ফসলে নষ্ট করে, এই ভাইরাসটাই এক নম্বর আগে ধরে দিতে। আল্লাহামদুল্লাহ ইনশাল্লাহ দেখুন আমার কোনো কুকরি ধরা নাই, একটা গাছও নাই, সামান্য একটা গাছের মাঝে আসিল আবার সেটিও চারি দিতেছে, চারি দিছে দেখুন না। এটার মাঝে কীটনাশক আসিল আগে কি কুকরি বলা হন আল্লাহর মধ্যে চারি দিছে, আর নাইলে কুকরির কোনো আবাস নাই। অন আপনি যে কৃষি করছেন আর কই কোনো রোগের কোনো সম্মুখীন হয়েছেন নি? না আর কোনো রোগের ইনশাল্লাহ কোনো রোগ বলাই পাইছে না, আর কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না। আর এখন তো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘন বৃষ্টির কারণে, কিছু গাছে ড্রিল মারছিল অন আল্লাহর রহমতে এই যে আমরা লোক বাঁধিয়ে দিছি, তুলে দেওয়ার পরে এগুলো জ্বর জ্বর ভাবাই লেছিল, বৃষ্টি ঘন বৃষ্টি, ঘন বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে না, আর কোনো ইনশাল্লাহ কোনো হতে পারার কোনো কারণ নেই। আচ্ছা ভাই আমি তো আপনার মরিচ চারা দেখলাম, আচ্ছা আপনি খালি মরিচ চারাই করেন না আরও অন্য কিছু করেন? আছে ইনশাল্লাহ আরও আছে আমার অনেক প্রযুক্তি, মনে করুন মিষ্টি কুমড়া আছে, এর মাঝে তোমার পেঁপে আছে, বিভিন্ন ধরনের আমি এই কৌশল অবলম্বন করি। জি এবারের মাঝে কোনো একটু জায়গাও না, বাংলাদেশ
শেখ হাসিনা প্রধানমন্ত্রী তেনি কইছেন যাতে এখন চিন্তা কর মানুষের খালি থাকে না। না না দেখা যায় তো আপনার এখানে তো লাউ লাউ গাছ আছে, পেঁপে গাছ আছে, দেখুন না মিষ্টি লাউ আছে। এই যে এখানে আমি ওই যে বলা ধরে, জি জি, এক ধরনের বলা আছে, বলা যদি কামড় মারে তার লাল পটি টিসকে না, এর লাগে আমি ওই যে ধরনের পলিথিন বাঁধিয়ে তুইছি, এমন অনেকগুলা জিনিস বাঁধিয়ে তুইছি। ওই যে মিষ্টি লাউটি কত সুন্দর হয়েছে না, নেই এই ধরনের লাউ অনেকগুলো আছে লাউ। এবারে দেখুন না ওই পেঁপে আছে, আমি এটার কলমি করছিলাম, জি এই কলমি করে এটার গাছ কাটতে দিয়ে এটা বেটা গাছ আছে, মানে এটার আমাদের আগবেলা পেঁপে ধরছে। বলছি আপনি যে ওইগুলা করছেন মানে এটাকে নিজের ব্যক্তিগত করছেন না কোনান থেকে দেখছেন? ব্যক্তিগত না, মনে করো ওই যে আগে যে আপনারে কইলাম না যে যে আমরা সুয়াদ ত্রিপ্লাসের যে কর্মসূচি আছে এটার থেকে আমরা ট্রেনিং ফেনিং ঘন ঘন দিছি, এরা আপনারা শিখাইছে, জি শিখানির পরে এইগুলা আমরা করছি। মোবাইলে আছে, মোবাইলের মধ্যে অনেকগুলা ভিডিও আছে, এরা ভিডিও দেখছি, দেখে আমরা ফেসবুকে এটা দেখেছি। ওই যে মিষ্টি লাভ আরেকটা আছে, আমাদের দেখুন না ভাই কত সুন্দর মরিচ ধরছে, কৃষকের একটা আনন্দ উৎসাহ থাকে, যদি ফসল ভালো হয় কৃষকের মন তাকে ফুর্তি ঠেলায়, মানুষের অনেক আশি ফুটায়, মনে করি না আমার বড় আনন্দ লাগতেছে। এই যে দেখুন মরিচগুলো আমি নিজে করছি, নিজে যদি একটা জিনিস ফল আবার এটার মধ্যে ফলন ধরে খুব আনন্দ জাগে আমার, ওই জিনিসটাই আমার সবচেয়ে আনন্দ জাগছে। আমার এই যে মরিচ গাছগুলো যে আমি করতে পারছি, মানে এই মরিচ গাছ, এবারে এবারে আমি অনেকগুলো ডাটা আছে, এই যে ডাটা এগুলা ডাটা আমি বীজ সংগ্রহ করছি লাল তীর বিভিন্ন কোম্পানির থেকে, ব্র্যাক অনুসাইড থেকে বীজ আনি আমি, এটা লাল তীরের কোম্পানি, এবারে এগুলা বীজ আছে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার আপনার কথাগুলো শুনছি, চাই একটু দয়া করে আপনার পরিচয়টা দিবেন নি। পরিচয় কি, আমার নাম মোহাম্মদ মুবাশ্বির মিয়া, আমার বাড়ি হইল বানিয়াসুং 3 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে, আমি নিজের বাড়ির মধ্যেই। আসলে আমরা আরও অনেক অনেক কৃষি আমাদের কাছে চলে গেছি, কিন্তু অত কম জায়গার মধ্যে এত আইটেম আমরা কোনোদিন দেখি নাই। আজ আমাদের জীবনে ফাঁস, অত কম জায়গার মধ্যে অতগুলো আইটেম, লাউ গাছ, মরিচ গাছ, পেঁপে গাছ, সব কিছু গাছ আছে।